ए आर स्टूडियो दुसहत। अल्लाह अकबर। সবচাইতে বড় সওয়াব নামাজের মধ্যে দেওয়া হয়েছে, তদরূপ সবচাইতে কঠিন শাস্তি দেওয়া হয়েছে এই নামাজ ছাড়ার কারণে। আমি এই দুটো কথা আপনাদের সামনে আজকে আলোচনা করব। প্রথম আলোচনা করি এটাই যে আল্লাহ পাক নামাজের মধ্যে ফায়দাটা কি দিয়েছে। বিশ্ব নবীকে মিরাজ করানো হলো, মিরাজের ওয়াকিয়াত আমরা সবাই শুনেছি, মিরাজ করানো হলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সঙ্গে মিরাজ করার জন্য দেখা করলেন। মিরাজ করার পরে আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ পুরস্কার দিল। এই ওয়াকিয়াতটা ভালো করে শুনবেন, আশা করি ফায়দা হবে। কত ওয়াক্তের নামাজ দিয়েছে এটা আমরা সবাই জানি, তাই না? বিশ্বনবী যখন ফিরে আসেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে দেখা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ও ইমামের ইমাম, ও নবীদের নবী, ও আম্বিয়াদের আম্বিয়া, ও দোজখানের বাদশা, তুমি বলো আল্লাহ পাক তোমার সঙ্গে দিদার করে তোমার উম্মত উম্মতের জন্য কি পুরস্কার দিল। বিশ্বনবী বলেন আল্লাহ পাক আমার উম্মত আর উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ পুরস্কার করেছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ও ইমামের ইমাম, ও নবীদের নবী, ও আম্বিয়াদের সরদার, আল্লাহ পাক আপনার সঙ্গে দিদার করে আপনার উম্মতের জন্য কি পুরস্কার দিল। বিশ্বনবী বলেন, ও মুসা, আল্লাহ পাক আমার উম্মত আর উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজের পুরস্কার দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আপনার উম্মত আর উম্মতি ওই 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না, আপনি আল্লাহর দরবারে গিয়ে নামাজটাকে একটু কমিয়ে নেন। বিশ্বনবী আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়ে বলেন, রব্বুল আলামিন, আমার উম্মত আর উম্মতি ওই 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না, 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ও মুহাম্মদ, ও আমার হাবিব, তোমার উম্মত আর উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ আমি কমিয়ে দিলাম, যাও 45 ওয়াক্ত নিয়ে ফিরে যাও। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে দেখা আবার, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আল্লাহ তাআলা আপনার নামাজ কি কমিয়ে দিয়েছে কে বলুন। বলেন, হ্যাঁ 5 ওয়াক্ত কমিয়ে দিয়েছে। বলে কত? বলে 45। বলে এটাও পারবে না। আবার দ্বিতীয়বার গেল, এইভাবে কমাতে 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 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নির্ধারিত হলো। কত ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত হলো। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ও মুহাম্মদ, ও আম্বিয়াদের আম্বিয়া, এই 5 ওয়াক্তের নামাজ তোমার উম্মত উম্মতি আদায় করতে পারবে না। বিশ্বনবী বলেন, আমি আর যেতে পারবো না, আমার বড় লজ্জা হয়, 50 থেকে একটা জিরো কেটে দিল, 5 হয়ে গেল, আবার কেমন করে আল্লাহর সামনে আমি দাঁড়াবো, আর যাব না, আমার লজ্জা করে। 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত করে দিল, একটা জিরো পুরো আউট করে দিল, আবার যাব, আমি আর যাব না। 5 ওয়াক্ত নিয়ে ফিরে আসলে আর ফায়দা কি বলে দিলে? নামাজ নিয়ে ফিরে আসে, সাহাবীদেরকে নামাজের কথা শুনিয়ে দিলেন। আমি শুধু নামাজের ফায়দাগুলো বলবো। নামাজের ফায়দা কি আছে? বিশ্বনবী জানিয়ে দিল, ও আমার উম্মত উম্মতি, তোমরা যদি 5 ওয়াক্তের নামাজ আদায় করো, আল্লাহ তাআলা বলেছেন 50 ওয়াক্তের নামাজ আদায় করলে যে সওয়াব তোমাদেরকে ওই সওয়াব দান করা হবে। 5 ওয়াক্ত আদায় করবে, 50 ওয়াক্তের সওয়াব পাবে। শুধু এই পর্যন্ত শেষ নয়, আরো কিছু সওয়াব আছে, মূল্যবান মূল্যবান সওয়াবের কথা বলবো। বিশ্বনবীকে জানানো হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুহাম্মদ, তোমার উম্মত আর উম্মতকে গিয়ে বলে দাও
যদি ফজরের দুই রাকাত নামাজ আদায় করে তাদের জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফজিলত দিয়ে দেব। কার ফজিলত? হ্যাঁ, কোন নামাজে? ফজরের ফরজ নামাজে। যদি কেউ ফজরের নামাজ আদায় করে তার জন্য কোন কি দেওয়া হবে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফজিলত। কেমন ফজিলত দেওয়া হবে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বড় মহব্বতের সঙ্গে জান্নাতে তিনি বানালেন। বানানোর পরে তার হাতের মধ্যে রুহু দিল, হাতটা নড়ে ওঠে, তার পায়ের মধ্যে রুহু দিল, পাটা নড়ে ওঠে, তার দিমাগের মধ্যে রুহু দিল, মাথাটা কাজ করা শুরু করে, তার পেটের মধ্যে রুহু দিল, পেটটা নড়া শুরু করলো, তার বুকের মধ্যে রুহু দিল, হৃৎপিণ্ডটা চলা শুরু করে দিল, তার চোখের মধ্যে রুহু দিল, সঙ্গে সঙ্গে চোখটা খুলে দেখলো জান্নাতের গায়ে একটা শব্দ লেখা রয়েছে, যে শব্দটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খোলার সাথে সাথে জান্নাতের গায়ে ওই লেখাটা দেখে নিল। আর আল্লাহ পাক যখন তার নাকের মধ্যে রুহুটা দিল, হাঁচি করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে বসলো। সঙ্গে সঙ্গে আদমের মনের মধ্যে একটা ঈর্ষা হলো, আমার নাম তো আদম আর আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মুহাম্মদ নামটা যে জড়িত আছে ওই নামটা আবার কার? আমার নামটা তো আদম, কেন কি করে বুঝতে পারলো? যখন হাঁচি করে উঠেছে তো আল্লাহ পাক বুঝে আদম বলো আলহামদুলিল্লাহ। কেন কেউ করছেন? আল্লাহ কেউ করছেন আদম বলো আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলহামদুলিল্লাহ বলেন। ফেরেশতারা বলেন ইয়ারহামুক আল্লাহ। আদমকে আবার শিখিয়ে দেওয়া হলো বলো ইয়াহদিকুমুল্লাহ, সঙ্গে সঙ্গে শিখিয়ে দেওয়া হলো। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবছে যে আমাকে আল্লাহ তাআলা প্রথম বানিয়েছে, ইনসান হিসাবে প্রথম বানিয়েছে, তাহলে আমার নামটা আল্লাহর নামের সঙ্গে থাকবে, ওই মুহাম্মাদটা আবার কি? তার মনের মধ্যে ঈর্ষা জন্মেছিল। আল্লাহ পাক বুঝে বুঝে নিলেন আদমের মনের মধ্যে ঈর্ষা জন্মে গেছে, ওই ঈর্ষাটাকে নিয়ে জান্নাতের এক কোনায় পুঁতে দিলেন। ওই ঈর্ষা থেকে একটা গাছ তৈরি হলো, ওই গাছটার নাম ছিল গন্ধ। আমি মূল মূল কথা বলবো, মোটা মোটা কথা, বেশি লম্বা চওড়া বিস্তারিত করে বলবো না, ছোট ছোট বলবো, বুঝে নেবেন ঠিক আছে? না বুঝতে পারলে বলবেন দ্বিতীয়বার বলবো। ওই গন্ধম ফলটা আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর বিবি হাওয়াকে নিষেধ করে দিলেন, ও বিবি হাওয়া আর ও আদম তোমরা এই গাছের আশেপাশে যেও না, এই গন্ধম গাছটা তোমরা খেও না, এই গন্ধম গাছের ফলটাও খাবে না। ইবলিসের প্রলোভনায় পড়ে হযরতে বিবি হাওয়া ওই গাছের ফলটা খেয়েছিল। আল্লাহ পাক বিবি হাওয়া এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে থেকে জান্নাতের লেবাসটা খুলে দিল, সঙ্গে সঙ্গে দুনিয়াতে পাঠিয়ে দিল। দুনিয়াতে আসার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর পর্যন্ত রব্বুল আলামিনের দরবারে কেঁদেছিল, আর এই বলে কেঁদেছিল রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি জালিম, আমি নিজের উপরে জুলুম করেছি, আমি নিজের উপরে অন্যায় করেছি, আমি নিজের উপরে অত্যাচার করেছি, আমার সমস্ত জুলুমকে তুমি ক্ষমা করে দাও, সমস্ত খাসারাকে তুমি ক্ষমা করে দাও। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর পর্যন্ত কন্দন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করল না। হঠাৎ তার মনে এসে গেল আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার চোখে দেখার শক্তি দিয়েছিল ওই সময় জান্নাতে একটা লেখা দেখেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তার নামের সঙ্গে যে নামটা দেখেছিলাম ওই নামের ওসিলা করে একবার দোয়া করে দেখি, হয়তো আল্লাহ এই দোয়াটাকে একবারের জন্য হলেও কবুল করে নেবে। যে আমার যখন চোখটা খুলেছিল তো জান্নাতে একটা নাম আমি দেখেছিলাম,
ওই নামটা নিশ্চয়ই আল্লাহর খুব কাছের মানুষের হবে, মাহবুবের হবে, হাবিবের হবে। একবার ওই নামের জন্য দোয়া করে, ওই নামের ওসিলা করে একবার ফরিয়াদ করে, কে ভাবছেন? হযরত আদম আলাইহিস সালাম আর দেরি করেন নি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলছে, রাব্বুল আলামিন আমি জান্নাতে তোমার নামের সঙ্গে যে নামটা দেখেছিলাম মুহাম্মদ, জানি না মুহাম্মদ কেমন, জানি না মুহাম্মদ কেমন ধরনের হবে, নিশ্চয়ই তোমার হাবিব হবে, তোমার মাহবুব হবে। ওই মুহাম্মাদের ওসিলা করে আমার সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আওয়াজ দিয়ে বলে, আদম তুমি এমন জনার নাম নিলে, এমন কথা তুমি বললে, এরপরে আর কোন গুনাহ বাকি থাকলো না। দোয়ার মধ্যে যদি দরুদ না পড়া হয় দোয়া কবুল হয়? শুনেছে হাদিসের মধ্যে আছে, মুনতাখাব হাদিসের মধ্যেই আছে, পড়েছে, যদি দোয়ার মধ্যে দরুদ শরীফ না পড়া হয় তো দোয়া কবুল হয় না। তো হযরত আদম আলাইহিস সালাম নবীর নাম নিলেন, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল, আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দিল। আর 300 বছর শুধু কাঁদেনি, কেমন কান্না কেঁদেছিল, তার চোখের পাশ দিয়ে একটা নালী প্রবাহিত হয়েছে, একটা নালী প্রবাহিত হয়েছে, অজর ধারা অশ্রু প্রবাহিত করার হওয়ার কারণে তার একটা কালো স্পট হয়ে গেছে, একটা দাগ হয়ে গেছে, বুঝতে পারছেন, এমন কান্না কেঁদেছে। যখন তার দোয়াটা কবুল হয়ে গেল, হযরত আদম আলাইহিস সালাম যখন আওয়াজ পেলেন তার সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হলো, ওই সময় ছিল সুবহ সাদিকের সময়, ফজরের সময়। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহকে রাজি করার জন্য, শুকরিয়া আদায় করার জন্য সর্বপ্রথমে ফজরের 2 রাকাত নামাজ আদায় করেছিল। ফজরের 2 রাকাত কে আদায় করেছিল? হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক বলে দিলেন, ও মুহাম্মদ তোমার উম্মত আর উম্মতিকে বলে দাও, তারা যদি ফজরের নামাজ আদায় করে তাদের জন্য আদমের ফজিলত দিয়ে দেব। আল্লাহু আকবার, এখানে সুবহানাল্লাহ কেউ জোরে বলবে না, আল্লাহু আকবার, সহি বুঝুন, আর জায়গায় জায়গায় আওয়াজ দে। হযরত আদম আলাইহিস সালাম ফজরের 2 রাকাত নামাজ পড়েছেন, আর আল্লাহ তাআলা সেদিন থেকে ঘোষণা করে দিলেন, এ মুহাম্মদ তোমার উম্মত আর উম্মতিকে বলে দাও, তারা যদি ফজরের নামাজ পড়ে আদমের এই ফজিলত দেব। আমাদের কখনো ভয়ে চোখে 1 ফোঁটাও পানি পড়েছে? পড়েছে? হ্যাঁ, আল্লাহর ভয়ে পড়েছে, জাহান্নামের ভয়ে পড়েছে? আল্লাহ পাক 2 ফোঁটাকে খুব পছন্দ করেন, কটা ওদের আওয়াজ দেন না কেন, 2 ফোঁটাকে খুব পছন্দ করে। 1 নম্বর হলো চোখের পানির ফোঁটা, 1 নম্বর কি চোখের পানির ফোঁটা, আর 2 নম্বর ফোঁটা হলো আল্লাহ রাস্তায় চলতে গিয়ে শরীর থেকে যদি কোনো রক্ত প্রবাহিত হয়। এই 2 ফোঁটাকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেছেন, কত পছন্দ করেছেন, কিতাবের মধ্যে রয়েছে, যদি কারোর এই 2 ফোঁটা প্রবাহিত হয় কিয়ামতের দিনে জাহান্নামকে নেভাবার জন্য এই 2 ফোঁটা যথেষ্ট। সুবহানাল্লাহ, এই 2 ফোঁটা জাহান্নামকে নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার, তো আমাদের তো কখনো 1টাও ফোঁটা চোখ থেকে বের হয়নি। তো যদি ফজরের নামাজ পড়বো, তো আদম আলাইহিস সালাম যে 300 বছর পর্যন্ত রোনা জারি করেছিল সে সওয়াব 1 মুহূর্তে পেয়ে যাব। কত মুহূর্তে? 1 মুহূর্তে, শুধু 2 রাকাত ফরজ নামাজ পড়ো, এরপরে আছে জোহরের নামাজ, তাই না ভাই?